শুভেচ্ছা সবাইকে। নাইম হাসান ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পর্তুগালের রাজধানী লিসবন থেকে আমি নাইম হাসান। দর্শক, আজ আমরা আলোচনা করব মাল্টার ওয়ার্ক পারমিট ভিসার সর্বশেষ তথ্য নিয়ে। আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন, আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করি আমাদের আজকের ভিডিওটি। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। দর্শক, যেমনটি বলছিলাম, আজ আমরা আলোচনা করব ইউরোপের দ্বীপরাষ্ট্র মাল্টার ভিসা সংক্রান্ত সর্বশেষ তথ্য। তো শুরুতে আমি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আপনার সাথে কথা বলবো। আপনারা অনেকেই ইতিমধ্যে জানেন যে বর্তমান সময়ে ইউরোপে দেশ যে দেশগুলোতে ওয়ার্ক পারমিট ভিসাগুলো হয়ে থাকে তার মধ্যে মাল্টা অন্যতম। মাল্টাতে প্রচুর সংখ্যক বাংলাদেশিরা আসছেন বিগত অনেক বছর ধরে, এবং স্টুডেন্ট ভিসাও বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থীরা আসছেন মাল্টায়। এখনও পর্যন্ত কিন্তু মাল্টায় স্টুডেন্ট ভিসা এবং যে বিশেষ করে ওয়ার্ক পারমিট ভিসা আসার একটি বড় সুযোগ রয়েছে। তো আপনাদের সর্বশেষ কিছু তথ্য রয়েছে আমার কাছে মাল্টার ভিসা সংক্রান্ত, সেগুলো আপনাদের জানিয়ে দিব। তো একটি জিনিস যেটি প্রথমে বলবো, অনেকেই ভিসার যারা আসলে পেয়েছিলেন বাংলাদেশ থেকে, কিন্তু কোভিড-19 পরিস্থিতির আগে এবং এই পরিস্থিতিতে তারা আসলে মাল্টায় ভ্রমণ করতে পারেনি, যার কারণে যারা বাংলাদেশে আটকা পড়েছিলেন তাদেরকে কিন্তু নতুন করে মাল্টার দূতাবাস থেকে কিন্তু আবারও নতুন করে ভিসা দেওয়া হয়েছে, সেগুলোকে রিনিউ করে দেওয়া হয়েছে এবং তারা এখন চাইলে কিন্তু আবারও পরিস্থিতি স্বাভাবিক হলে আসতে পারবে। আর নতুন করে যারা আসলে আবেদন করতেছেন তাদের কথা আমি বলবো একটু পরে। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যারা ওয়ার্ক পারমিট পেয়েছিলেন তাদের ব্যাপারে মাল্টা আসলে কী সিদ্ধান্ত নিয়েছে। তো সেক্ষেত্রে আমরা যারা আসলে অভিজ্ঞ রয়েছে এবং বেশ কিছু প্রতিষ্ঠানের সাথে কর্মরত অনেকের সাথে আমরা কথা বলেছি, যেটি আমি জানতে পেরেছি যে যদি সেই কোম্পানিগুলো থেকে যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন ইতিমধ্যেই ভিসার জন্য যারা অপেক্ষা করছেন, যদি কোম্পানিগুলো থেকে তাদের এখনও পর্যন্ত সেই পজিশনের লোক দরকার হয়ে থাকে, কারণ আমরা অনেকেই জানি কোভিড-19 পরিস্থিতির কারণে কিন্তু অনেক কিছুই আগের মতো মানে অবস্থায় নেই, তো যার কারণে তাদের যদি লোকবলের আসলে প্রয়োজন না পড়ে তারা আসলে হয়তো সেটি আর নাও চাইতে পারে। তো যাদেরটা পেন্ডিং রয়েছে তারা কিন্তু নিশ্চিত হয়ে বলতে পারবো না যে আসলে তারা আসতে পারবেন কিনা বা তাদের ভিসার প্রক্রিয়াটি। তবে বেশিরভাগ কোম্পানি তারা যদি মনে করে যে তাদের এখনও পর্যন্ত সেই পজিশনটি রয়েছে বা সেই অবস্থাটি রয়েছে, তাহলে তারা সেটি সেই সুযোগটি তারা দিবে এবং তারা আবারও নতুন করে সেই প্রক্রিয়াটি করবে। তো আরেকটি বিষয় যে নতুন করে যারা আবেদন করতে চান, এখনও পর্যন্ত যে কিছু কিছু ক্ষেত্রে আমরা শুনছি যে এখনও মাল্টাতে লোক তাদের প্রয়োজন, যেমন রেস্টুরেন্টের শেফ, তারপরে হোটেল ম্যানেজমেন্টের বা হোটেল সেকশনের অনেক কাজকর্মগুলো, বিশেষ করে রেস্টুরেন্ট হোটেল, এবং বিশেষ করে আরেকটি বিষয়, আরেকটি প্রফেশন যেটি টেকনিশিয়ান পোস্টগুলো, এরকম অনেকগুলো সাইডে কিন্তু এখনও মাল্টাতে লোক প্রয়োজন রয়েছে। তারা যারা আসলে আবেদন করতে চান বাংলাদেশ থেকে, তারা মাল্টার যে ওয়েবসাইটগুলো রয়েছে, সরকারের চাকরির বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, সেগুলোর মাধ্যমে তারা আসলে সরাসরি আবেদন করে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন। তো এক্ষেত্রে আমি আপনারা যারা বাংলাদেশ থেকে আসতে চান, আপনারা অনেকেই অনেক এজেন্সির আসলে তথ্য পান যে তারা প্রসেস করে থাকে, সেক্ষেত্রে আপনারা যে বিষয়গুলো মাথায় রাখবেন অবশ্যই যে এজেন্সিটি আসলে কত বছর ধরে কাজ করছে মাল্টার সাথে বা সেটি রেজিস্টার্ড কিনা, এবং কমপক্ষে 3 থেকে 4 বছর ধরে সেই এজেন্সিগুলো কাজ করছে কিনা বা তাদের রেপুটেশন কেমন, এগুলো একটু আপনারা দেখে শুনে আগাবেন। কারণ নতুন করে 1-2 বছর বা ক্ষেত্রবিশেষে মাত্র 6 মাসের এরকম অনেক নতুন কোম্পানিগুলো চালু হয় যারা আসলে সঠিকভাবে কাজ করে না, কিংবা সাময়িকভাবে তারা আসলে অনেক ধরনের অনেক মানুষ প্রতারণার শিকার হয়ে থাকেন। তো আপনারা দেখবেন যে আসলে পুরনো নির্ভরযোগ্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সাথে কাজ করে আসা যায় কিনা। তো আমি আসলে আজকে এই পর্যন্তই আপনাদের কাছে আসলে বলার ছিল মাল্টার যে বিষয় সংক্রান্ত বিষয়গুলো, সেগুলো নিয়ে নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সামনে হাজির হব এবং নতুন কোনো তথ্য আবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার এই ভিডিওটি কেমন লাগলো এবং কী কী জিনিস আসলে আরও আপনাদের জানার রয়েছে সেটি অবশ্যই লিখে জানাবেন আমার এই কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।